नमस्कार বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানব লসুনা ট্যাবলেটের সম্বন্ধে। লসুনা ট্যাবলেটটি আপনারা কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা এই ট্যাবলেটটির সম্পর্কে একটু জেনে নেব। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লসুনা ট্যাবলেট। এই ট্যাবলেটটি তৈরি করেছে হিমালয়া কোম্পানি, খুবই একটি ভালো কোম্পানি, আপনাদের সকলের পরিচিত। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি দেখুন, একটা ডাব্বায় 60টি ট্যাবলেট থাকে। এই 60টি ট্যাবলেটের দাম পড়বে আপনাদের 180 টাকায়, আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন 8/2021 এবং এক্সপায়ারি ডেট 7/2024। অর্থাৎ সাধারণতভাবে এই ট্যাবলেটটি 3 বছর পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, এই হিমালয়া রসুনা ট্যাবলেটটি সাধারণত হাই কোলেস্ট্রলের জন্য ব্যবহার করা হয়। তো আপনাদের যদি কারোর হাই কোলেস্ট্রল থাকে, তারাই একমাত্র এই ট্যাবলেটটি খেতে পারেন। তো বন্ধুরা, এই কোলেস্ট্রল এর কারণে আপনাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। যাদের হাই কোলেস্ট্রল আছে, তাদের হার্ট ব্লক হতে পারে, স্ট্রোক হতে পারে, বা বুকে বাঁ দিকে ব্যথা হতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। তো বন্ধুরা, হাই কোলেস্ট্রল বলতে আমরা বাংলা ভাষায় যেটা বুঝি, আমাদের শিরা উপশিরার ভিতরে বা শরীরে চর্বি বা মেদ জমে যাওয়া। তো এই চর্বি বা মেদ অতিরিক্ত পরিমাণে জমে গেলে সেইখান দিয়ে রক্ত চলাচল ঠিক মতন করতে পারে না। রক্ত চলাচল ঠিক মতন না করার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন হার্ট ব্লক হতে পারে, স্ট্রোক হতে পারে, বা হাই ব্লাড প্রেশার হতে পারে। এই ধরনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এই জন্য বন্ধুরা, আপনাদের শরীরে এই ধরনের কোনো রকম উপসর্গ যদি আপনারা দেখতে পান, তৎক্ষণাৎ আপনারা লিপিড প্রোফাইল টেস্ট করবেন। অর্থাৎ আপনাদের ব্লাড টেস্ট করবেন, লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনারা জানতে পারবেন আপনাদের শরীরে কতটা পরিমাণে ব্যাড কোলেস্ট্রল আছে এবং কতটা গুড কোলেস্ট্রল আছে। তো এই মেডিসিনটি ব্যাড কোলেস্ট্রলের জন্যই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, যাদের শরীরে ব্যাড কোলেস্ট্রল আছে অতিরিক্ত পরিমাণে, তারাই একমাত্র এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি খাবার পর সকালে একটা এবং রাতে শোবার সময় একটা করে খাবেন। তো এই মেডিসিনটা কন্টিনিউ আপনারা 3 মাস খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের শরীর থেকে ব্যাড কোলেস্ট্রল অনায়াসে দূরীভূত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি কারোর এই ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই মেডিসিনটি অন্তত একবার ব্যবহার করে দেখবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটি তৈরি হয়েছে রসুন দিয়ে। আপনারা যদি এই মেডিসিনটা কিনতে না চান, তাহলে রসুনও খেতে পারেন। তবে রসুন খেলে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়, বিভিন্ন রকম বমি ভাব আসে, হ্যাঁ, এই জন্য অনেকের অসুবিধা হয়ে থাকে। তার কারণে এই মেডিসিনটা খাওয়াই সবথেকে বেটার। তো বন্ধুরা, এই মেডিসিনটি খাবার সঙ্গে সঙ্গে কিছু নিয়মাবলী আছে, সেগুলো যদি আপনারা মেনে চলেন খুবই উপকার পাবেন। যেমন ফাস্টফুড খাবার বা অয়েল ফ্রাই খাবার কিছুই খাবেন না, মাটির তলের জিনিস খাবেন না, এবং এর সাথে সাথে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালে অন্তত 5 কিলোমিটার একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করবেন বা ঘরে বসে এক্সারসাইজ করবেন। তাহলে দেখবেন আপনার এই ব্যাড কোলেস্ট্রল 1 মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
তো বন্ধুরা, আপনাদের যদি কারোর এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন এবং আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, প্রয়োজনে আপনারা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।